আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সবার প্রিয় ম্যাগি নুডলস। তৈরি করেছি আজকে একটু ভিন্নভাবে, চটপটা স্বাদের আর ভিন্ন সবজি দিয়ে, আর তাতেই এটার স্বাদ অসাধারণ হয়েছে। আর ট্রাস্ট মি, এটা বাচ্চারা খুবই পছন্দ করবে। চাইলে বাচ্চাদের টিফিন বক্সও আপনার এটা দিতে পারেন, বাচ্চাদের টিফিন বক্স খালি ফেরত একদম আসবে না। বিকালের নাস্তাও এটা খেতে পারেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি এখানে কিছু সবজি নিয়ে ম্যাগিতে আলু নিয়েছি, গাজর, বাঁধাকপি সবগুলোই হাফ কাপ নিয়েছি, আর নিয়েছি সামান্য ধনিয়া পাতা, লেবু আর কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি এখানে দুইটা ম্যাগিকে সিদ্ধ করে নিয়েছি, আর সিদ্ধটা এমন করবেন যেন অতিরিক্ত সিদ্ধ না হয়ে গলে যায়, একটু শক্তভাব যেন থেকে যায়। নুডলস এভাবে সিদ্ধ করলে খুবই ঝরঝরে হয় খেতে। আর এখানে একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল এক চামচের মতো। এখন দিয়ে দিলাম 2 চামচের মতো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি আদা ও রসুন বাটা 1টা চামচ। পেঁয়াজটাকে আমি একটু স্বচ্ছ করে ভেজে এখানে দিয়ে দিব সবচেয়ে শক্ত সবজিটা, গাজর। গাজরটা দিয়ে 1 মিনিট আমি ভালো মতো ভেজে নিব। গাজরটা হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুটা দিলে কিন্তু খুব টেস্টি হয় আর বাচ্চারা পছন্দ করে। এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি খুব নরম থাকে, সিদ্ধ হতে তাই সময় লাগে না। আর কাঁচামরিচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভাজবেন, খুব নরম করে এটাকে ভাজবেন না। দুইটা ডিম গুলে নিয়েছি। এখন সবজিগুলাকে একটু পাশ করে আমি ডিমকে একটু জমে আসা পর্যন্ত অপেক্ষা করে ডিমটাকে খুব ভালোভাবে ঝুরি করে নিয়েছি। আপনাদের তেল কম মনে হলে অল্প দিতে পারেন। একটু মিশিয়ে রান্না করে নিচ্ছি। সিদ্ধ করা নুডলসে আমি সামান্য লবণ মিশিয়ে সবজির সাথে মিশিয়ে নেব। টেস্ট মেকারেও লবণ থাকে, তাই লবণটা বুঝিয়ে দিবেন। আসলে লবণটা পরে দিলে সব জায়গায় ঠিক মতো যায় না, তার জন্য আমি আগে ব্যবহার করেছি। এখন আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিব সবজির সাথে। উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন নুডলসটাকে 1 মিনিটের মতো তেলের সাথে খুব ভালো মতো ভেজে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর ঠিক এই পর্যায়ে চুলার গ্যাসটা অফ করে দিতে হবে। চুলাটা বন্ধ করার সাথে সাথে আমি এখানে 2 প্যাকেট টেস্ট মেকার দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে মিশাচ্ছি, ঠিক এইভাবে মিশিয়ে নিলে সব জায়গায় মশলাটা লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি লেবু রস, এটাকেও চিপে দিয়ে দিচ্ছি, খুব ভালো একটা টেস্ট তৈরি করবে। আসলে এইভাবে দেওয়ার কারণ হচ্ছে মশলার টেস্টটা খুব ভালো মতো মুখে লাগবে। মশলাগুলো কিন্তু চুলা বন্ধ করার পরপরই ব্যবহার করতে হবে, তারপর চুলাতে আর রান্না করা যাবে না, তারপর সাথে সাথে নিয়ে পরিবেশন করবেন। এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে এই রেসিপিটা আপনারা রান্না করে খাওয়াবেন, আশা করছি অনেক ভালো লাগবে। কারণ এই ভিন্ন ধর্মের রেসিপিটা সবাইকে খাওয়ালে অবশ্যই অনেক প্রশংসা পাবেন, আর বাচ্চাদের 100% এটা ভালো লাগবে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। আমি এখানে লেবু আর ধনিয়া পাতা মিশানোর কারণে এটা টেস্ট 10 গুণ বেড়ে গেছে। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে নুডলসটা। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এবং ফ্রেন্ডসদের সাথে অনেক বেশি শেয়ার করবেন। চলে যাচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন।